এই যে যেটা দেখছো এটা বট বা ভুঁড়ি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ বিন্দাস রিজাল্টস। আজকে এমন একটা জিনিস নিয়ে হাজির হলাম যেটা অনেকেই খুবই পছন্দ করো, আবার অনেকে একদমই পছন্দ করো না। আমার তো খুবই খুবই পছন্দ, আমার দেখলেই একদম মুখে পানি চলে আসে। সো এইটা হলো গরুর ভুঁড়ি বা বট। এই গরুর ভুঁড়ি বা বট অনেকেই অনেকভাবে রান্না করে, আমি যেভাবে রান্না করি সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে যেটা করব, এই বটটাকে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। এইখানে নর্মালি দোকানে এরকম গরুর ভুঁড়ি বা বট যখন পাওয়া যায়, ওরা অলরেডি পরিষ্কার করে, দেখো একদম সাদা হয়ে আছে, পরিষ্কার করে এরকম করে রাখে যেন বাসায় এইটা পরিষ্কার করতে না হয়। জাস্ট এইটাকে ভালো করে একটু ধুয়ে ছোট ছোট করে কেটে আমি এটাকে রান্না করব। সো বট বা ভুঁড়ি আমরা যেভাবে কাটি একদম একটা চারকোনা ছোট ছোট করে, সেভাবে করে আমি এটাকে কেটে নিয়েছি। এই সাইজটা করলে এটা রান্না করতেও সুবিধা হয়, আবার এটা খেতেও ভালো লাগে, কারণ এর থেকে বড় বেশি হলে এটা খেতে ভালো লাগবে না। তারপরে আমি প্রথমে যেটা করব সেটা হলো, এটার মধ্যে আমি পরিমাণ মতো একটু হলুদ দিব আর একটু লবণ দিব, দিয়ে এটাকে খুব ভালো মতো মাখিয়ে আমি 15 থেকে 20 মিনিট একটু রেখে দিব ম্যারিনেট করতে। এইটা অপশনাল, তোমরা এটা করে রেখেও দিতে পারো, আবার সাথে সাথে এটা সিদ্ধ করতে দিতে পারো, বাট আমি একটু মশলা দিয়ে 15-20 মিনিট রেখে দেই একটু ম্যারিনেট করার জন্যে। এই হয়ে গেল আমার মাখানো, এখন এটাকে আমি 15-20 মিনিট এভাবেই রেখে দিব। তারপরে আমি একটা ক্যান্ডেল অন করে দিব। ক্যান্ডেলটা অন করা কারণ হলো, বট রান্না করলে নর্মালি অনেক গন্ধ বের হয়, সো ক্যান্ডেলটা দিয়ে দিলে সেই গন্ধটা একটু চলে যাবে আর একটা ফ্রেশ গন্ধ বের হবে। বট যদি তোমরা হাঁড়িতে করতে যাও তাহলে একদম সারা জীবন লেগে যাবে, তাই জন্যে আমি এটাকে প্রেশার কুকারে বসিয়ে দিব। প্রেশার কুকারে প্রথমে এইটা সব দিয়ে দিয়ে আমি এটার মধ্যে অল্প একটু মশলা দিব। অনেকেই যেটা করে, এমনি পানি আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে পানিটা ফেলে দেয়, বাট আমি পানিটা কখনোই ফেলে দেই না। আমি এখানে অল্প হালকা পাতলা সব রকম মশলা দিয়ে এটাকে সিদ্ধ করে নিব, তারপরে সেই পানিটাতেই পরে আবার বাঘার দিয়ে রান্না করব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম গরম মশলা, তারপরে জিরার গুঁড়া, ধনের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া, আর লবণ তো আগেই দিয়েছি। তারপরে এটাকে দিয়ে এখন একটু শুকনো মরিচের গুঁড়া দেব, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে চুলায় বসিয়ে দিব। তারপরে এটাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিব। প্রেশার কুকারের মাপটা তো তোমরা জানোই যে একদম অল্প পানি দিলেও তলা লেগে যাবে, আবার বেশি পানিও দেওয়া যাবে না। তো মাপ মতো পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারটাকে লাগিয়ে দিব। যে কোনো জিনিস প্রেশার কুকারে রান্না করা খুবই কঠিন, কারণ অনেক দিকে ছিটে। তাই আমি যেটা করি, এই যেখান থেকে যে সিটিটা বের হয় ওইটার উপরে আমি এরকম একটা টিস্যু দিয়ে রাখি, যেন সব দিকে পানি ছিটে একদম অপরিষ্কার বা মেস না হয়, এই জন্য এটা দিয়ে দেই আমি। তারপরে এটাকে আমি ভালো করে সিদ্ধ করে এখন এই চুলাটা বন্ধ করে রেখে দিয়েছি, আর এই যে এই লাল নবটা নিচে যাওয়া না পর্যন্ত এই প্রেশার কুকার খুলবা না। তারপরে আমি সিদ্ধ হওয়ার পরে প্রেশার কুকার খুলে এখন এটাকে চেক করে নিব যে এটা সিদ্ধ হয়েছে কি না। তোমাদের যদি মনে হয় সিদ্ধ হয়েছে তাহলে এটা তো হয়ে গেছে, তারপরে আমি এখন চলে যাব বাঘার দিতে। এখন হলো বট রান্নার আসল পার্ট, সেটা হলো পর্যাপ্ত পরিমাণে এখানে আমি তেল দিব। আমি কিন্তু সিদ্ধ করার সময় একটুকু তেল দেইনি। তারপরে দিয়ে দিব শুকনো মরিচ কয়েকটা, তারপরে দিয়ে দিব গরম মশলা, তারপরে এইটাকে এপিট ওপিট ভালো করে একটু ভেজে নিব একটা সুন্দর ঘ্রাণ বের হওয়া পর্যন্ত, আর শুকনো মরিচগুলোকে এইরকম একটু ডার্ক কালার করে ভেজে নিব। তারপরে এখানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি, এটাকে আমি হালকা সটে করে একটু বেরেস্তার মতো করে নিব।
এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি, কারণ আমি এখন বাকি মশলাগুলো দিয়ে এটাকে ভালো করে কষাবো। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, এই দুইটা দিয়ে আমি কিছুক্ষণ মশলাটাকে একটু কষিয়ে নিব, যেন পেঁয়াজ আর আদা রসুন বাটার যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়। তারপরে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে লবণ, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপর দিব শুকনো মরিচের গুঁড়া, তারপরে দিব জিরার গুঁড়া, তারপরে দিব ধনের গুঁড়া। সব মশলা দিয়ে এইটাকে অনেক 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 ভালো করে কষাতে হবে। জানোই তো যেই তরকারি যত কষাবা তত মজা হয়, মশলা যত কষাবো বা তেলের উপরে যত উঠবে তত এটা মজা হবে। তো এটা তেলের উপরে আমি এই মশলাটাকে একদম অনেকক্ষণ ধরে খুবই ভালো মতো কষিয়ে নিব। আমার মশলা কষানো একদম ডান। এখন এটার মধ্যে যেটা করব সেই সিদ্ধ করে রাখা সব বটগুলা এটার মধ্যে আমি দিয়ে দিব। দিয়ে দিয়ে আমার এখন একটাই কাজ, যেই সিদ্ধর পানিটা সেইটাকে একদম শুকিয়ে ফেলা, এবং এই পানিটা শুকাতে শুকাতেই দেখবা বটটা এই মশলার মধ্যে একদম কষাতে কষাতে একদম তেলের উপরে লাল টকটকা হয়ে উঠবে। সেই সিদ্ধ করে রাখা পানিটা যেটা সেটা আমি কখনোই ফেলি না, কারণ ওইটার মধ্যে বটের ফ্লেভার আর মশলাগুলো থাকে। তো সেই পানিটাই এটার বটের সাথে আমি এই হাঁড়িতে বা কড়াইতে ঢেলে দিলাম। দিয়ে এটাকে আমি এখন একদম পানি শুকানো পর্যন্ত ভালো করে কষাতে থাকবো। তারপরে এটার মধ্যে দিয়ে দিব আমি 4-5টা কাঁচামরিচ। তোমরা যদি অনেক ঝাল খাও তাহলে কাঁচামরিচগুলো সবগুলো ফেলে দিতে পারো, বাট আমি অত ফেলে দেইনি, যদিও আমি অনেক ঝাল দিয়েছি অলরেডি। তোমরা আরও ঝাল খেলে এগুলোকে ফেলে দিতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া। জিরাটাকে আমি আগে একটু টেলে নিয়েছি, নিয়ে এটাকে গুঁড়া করে সেই জিরা ভাজাটা দিয়ে দিলাম। জিরা ভাজার বটে না দিলে একদম হবেই না, এইটা দিলে যে আলাদা একটা ফ্লেভার বের হয়। তারপরে দেখো আমার আর কিন্তু কোনো কাজ নাই, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই চুলার উপরে এইটাকে একদম খুবই ভালো মতো একদম কষাতে হবে। চুলার জালটা মিডিয়াম হাইতে দিয়ে দিবা, দিয়ে এইটা পানি মরা পর্যন্ত একদম এরকম নেড়ে নেড়ে অনেকক্ষণ ধরে কষাবা। তাহলে দেখবা যে এটার যে কী সুন্দর একটা গন্ধ আর লাল লাল একটা ভাব তেলের উপরে উঠবে, খুবই মজা লাগবে খেতে। অনেকেই যেটা করে এটাকে একদম ভাজতে ভাজতে শুকনা কড়কড়া করে ফেলে, আমার ওইটা একদমই ভালো লাগে না। আমার একটু মানে এরকম কষানো একটা মশলা থাকবে সেইটা খেতে বেশি ভালো লাগে। মশলা বলতে এক হাঁটু যে ঝোল তা না, বাট একটা কষানো মশলা, ঘন মশলা তেলের উপরে থাকবে, তখন ওইটা খেতে বেশি ভালো লাগে। সো তোমরা যদি আরও শুকনো করতে চাও এটাকে করতে পারো, বাট আমার এরকম খেতেই বেশি ভালো লাগে। এই হয়ে গেল আমার গরুর ভুঁড়ি বা বট রান্না। আমি জানি অনেকেই এটা পছন্দ করো না, বাট আমার বা শরীফ রিজালের এই বট এত পছন্দ, জাস্ট আমরা অনেক বেশি খাই না, বছরে একবার দুইবার হয়তো খাই যেহেতু এটাতে অনেক তেল চর্বি থাকে, বাট এরকম কষিয়ে ভুনিয়ে এটা খেতে এত মজা। তোমরা গরম ভাত দিয়ে, পরোটা দিয়ে, বা শীতের সময় তো চিতই পিঠা দিয়ে খেতে অসাধারণ লাগে। আশা করি আমার আজকের ভিডিও বা আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট দিও আর শেয়ার করতে ভুলো না, তাহলে অন্যরাও দেখতে পাবে।